তোমার থেকে এমনি নেব না, তোমাদের মতো একটা সুন্দরী মেয়ে পাবো, বউ করবো, তারপরে কাজ করা করবো, তারপরে আবার কি পাবো জানো? কিভাবে? তারপরে পাবো টাকা পয়সা, আবার কি পাবো? কি ছেলে বলো, 4,500 টাকা নিব, ছাগল পাঠার দরে তোকে কিনবো, চাই ছাগলই চাই। একটা বিয়ে করি ভালো সঙ্গে কখনো মাথা যন্ত্রণা, কখনো পেট যন্ত্রণা, কখনো নাক যন্ত্রণা, কখনো গলা যন্ত্রণা, আর এই করতে করতে পয়সা খরচা করতে করতে সব পয়সা আমাদের শেষ হয়ে যায়।
সারা ভাঙ্গা গাড়ির ঝাল মারতে কত যে হয় না, সংসারে হচ্ছে ওরা ভাঙ্গা গাড়ি। তাই কি বলবো জানো, বিনা পয়সা ভাঙা কেন তোরা কি করলি? কোথা থেকে তুই হলি? হে আমার বোন, তারা করে ফেলে দেবো। খারাপ নজরে দেখো না, এই পেটের অনেক গুণ আছে, আমাদের নারী শক্তি বুঝেছো, এইটা আমাদের শক্তি, তাই তো এইটাকে আমরা পেট মনে করি না, এটাকে আমরা জমি মনে করি, জমি। আর এই জমিতে তোমাদের মতো ফসলগুলোকে আমরা ফলিয়েছি, তারপর পৃথিবীর আলো বাতাস দেখে আমাদের মেয়েদের ইনসাল্ট করো, মেয়েদের ছোট করো না, এ বলছে এদের নারীর এত শক্তি, এত অহংকার করে বলছে যে তোমাদের মতো ফসলগুলোকে এই জমিতে ফলাইছি, তাহলে তোমাদের প্যাপ হচ্ছে জমি আর আমার হচ্ছে ফসল নাকি গো? ছেলেরা যতক্ষণ নাঙ্গল না দেবো আমি কি করবো? নাঙ্গল যখন চলছে তখন পুরুষেরই দরকার হয়, দেখি তোর কোদিরা ফান টকা মনে ভালোবাসি কেন
আমি তো ভালো আছি, তোমাকে আইলাম ভুল। কাকে ভালোবাসো? তোমাকে। আমাকে? হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো না, তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো। সেকে? আমি শুনেছি তুমি বাহানা করছো, বুঝেছো? হ্যাঁ, তাহলে এক কাজ করো, ওই এদের ক্যাম্পে গান শুনে দাও, ভালোই পপ পপ নাকি? নতুন গান শুনে দাও। না না, হরেন পপ্প কে কি আছে তাই দেখি, হরেন পপ্প খুব চলছে এখন।